বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া। বহুল আলোচিত আয়কর রিটার্ন দাখিলের ন্যূনতম 2000 টাকা করে দেওয়ার প্রস্তাব প্রত্যাহার সহ জাতীয় সংসদে গতকাল রোববার অর্থ বিল 2023 সাল অর্থ বিল 23 পাশ হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদে 2023-24 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটের পাশ হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে গতকাল বেলা 3টায় শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, বিরোধী দলের নেতা রোশন এরশাদ, উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সহ সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনায় অংশ নেন। একজন পরিচালকের পিছনে আপনি অডিট করেছেন কত টাকা খরচ হয় বছরে? এটা তো জনগণের টাকা, কোন আপত্তি নেই। আমরা একদম এখনই প্রস্তাব আনলাম যে এইটা একটু সংশোধনে আগে ছিল 9 বছর, এই ডাইরেক্টর আজীবন থাকবেন। আপনার কে জান, আল্লাহ যতদিন হাত রাখছে আপনার খাইতেই থাকেন। কত লোন গ্র্যান্ট হয়, বেশিরভাগ লোনের দেখা যাবে বিভিন্ন ব্যাংকের ডাইরেক্টর। সরকারি ও বিরোধী দলের সদস্যরা প্রস্তাবিত বাজেটের উপর সংশোধনী আনেন, পরে তা কণ্ঠভোটে পাশ হয়। 2000 টাকার করের বিষয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তব্য বলেছিলেন, রাষ্ট্রের একজন নাগরিকের অন্যতম দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মাধ্যমে পাওয়া সুযোগ সুবিধা বিপরীতে সরকারকে ন্যূনতম কর দিয়ে সরকারের জনসেবামূলক কাজে অংশগ্রহণ নিশ্চিত করা। গতকাল সংসদে অর্থমন্ত্রী বলেন, এ বাজেট নিয়ে নানাবিধ আলোচনা হয়েছে, বিভিন্ন দিক থেকে ব্যাপক আলোচনা হয়েছে যা বাজেটে বাস্তবায়নে ভূমিকা রাখবে। এবারের বাজেটে মূল দর্শন হচ্ছে 2041 সালের মধ্যে আধুনিক বাংলাদেশের রূপকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্র্যান্ড সাউন্ড সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ 2023-2024 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মোস্তফা কামাল, আপনি 2022-2023 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2023-2024 অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি চাইতে পারেন। আমরা বাজেটের প্রতিটি খাতে একটি অংশে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিক নির্দেশনায় দেশের জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে সামরিক নিরাপত্তা কার্যক্রমের আওতা সম্প্রসারণ করেছি, বিভিন্ন ভাতার হার বৃদ্ধি করেছি। আমরা দেশের 4.5 কোটি মানুষের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বিস্তনী মাঝে জানতে পেরেছি। প্রায় 1 কোটি পরিবারের বিনামূল্যে বা স্বল্প মূল্যে আমরা খাদ্য বিতরণ করে যা 1 জুন 7,61,785 কোটি টাকা ব্যয়ের বাজেটে উপস্থাপন প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। বাজেটের মোট দেশের উৎপাদনের GDP আকলন করা হয় 50,06,782 কোটি টাকা, আর GDP প্রবৃদ্ধির দ্বারা হয় 7.5%। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।